নমস্কার, কেমন আছেন? আজকে কিন্তু বেরিয়ে পড়েছি। আজ বেরিয়ে পড়ার একমাত্র উদ্দেশ্য হলো খাবার দাবার। আজ ঠাকুর দেখতে বেরোইনি, রোজ বাড়িতে খাবার খাচ্ছি। পুজোতে একটু বাইরে খাবার দাবার না খেলে না পুজো পুজো ফিল হয় না। সুতরাং আমি আর আমার বোন বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে, সেটার নাম পরে বলছি। আমরা একসাথে লাঞ্চ করব, দেন বাড়ি ফিরে রেস্ট করব। পুজোর সময় রাস্তায় প্রচণ্ড ভিড় থাকে এবং যথারীতি ছিল আমরা এসেছি গল্পতে, মানে আমরা যেখানে লাঞ্চ করব সেটার নাম গল্প। চলুন আমরা ঢুকে পড়ি। আমরা যখন বেরিয়েছিলাম তখন 2 কি 2:30 মতো বাজে, যদিও একটু লেট হয়ে গিয়েছিল এবং তারপর এত ভিড় ছিল। এনিওয়ে, কার সাথে দেখা হলো বলুন তো? প্রথমবার মানিদি ব্লগে আসছি। এতদিন মানিদি, মানে আমার কবিতার সঙ্গে মানিদি আসতো, এবার শ্বশুরেরে চলে এসেছি মানিদি ব্লগে। হ্যালো বলে দাও সবাইকে। হ্যালো। মৃগাঙ্কর সাথে দেখা হয়ে গেল, বেশ ভালো লাগলো। পুজোর দিনে এরকম কাছের মানুষদের সঙ্গে দেখা হলে অবশ্যই ভালো লাগে। মৃগাঙ্ক রাইটার, মৃগাঙ্কর লেখা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম, ছেলেদের কাঁদতে নেই প্রথম যেটা আপলোড করেছিলাম সেটাও লিখেছে, অসাধারণ লেখে। আমরা খাওয়াটা অর্ডার করতে যাব, প্রচণ্ড ভিড় ছিল, আমি কি অর্ডার করব বুঝতে পারছিলাম না এবং কখন বা খাবারটা আমার টেবিল পর্যন্ত পৌঁছাবে আমি সেটাও বুঝতে পারছিলাম না। এনিওয়ে, মোটামুটি আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমি অর্ডার করতে পেরেছিলাম, আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম এবং ফাইনালি অর্ডার করেছি। বসে থাকতে থাকতে, যেহেতু আমি চিলি চিকেন অর্ডার করেছিলাম, ওরা বলেছিল যে চিলি চিকেনটা একটু লেট হবে, কিন্তু সেই 15 মিনিট সময় চেয়েছিল সেটা আধ ঘন্টা 40 মিনিট 45 মিনিট হয়ে গেছে এবং এতক্ষণ আমি ওয়েট করেছিলাম এবং ফাইনালি 40-45 মিনিট ওয়েট করার পর খাবার নিয়ে এসেছি। এবং যখন আমি খাবারটা নিচ্ছিলাম তখন কোল্ড ড্রিঙ্কস ফেলে দিয়েছিলাম, তারা আবার রিপ্লেস করলো। আমরা দুজন গিয়েছিলাম তো, আমরা খুব বেশি খাইও না, সুতরাং ফ্রাইড রাইস ছিল, চিলি চিকেন ছিল আর তান্দুরি রুটি ছিল, যদিও তান্দুরি রুটি আমার মনে হলো না ওটা তান্দুরি রুটি। বাড়ি ফিরতে হবে, আমাদের লাঞ্চ হয়ে গেছে, তখন 5টা মতো বাজে, মানে নো এন্ট্রি শুরু হয়ে গেছে, গাড়ি ঘোড়া চলছিল না, এদিক ওদিক ঢুকতে দিচ্ছিল না, সুতরাং কিছুটা জায়গা টোটোতে এসেছি এবং তারপর হেঁটে হেঁটে ফিরতে হয়েছে। যা খাবার দাবার ছিল সব মোটামুটি হজম হয়ে গেছে। এনিওয়ে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কেমন লাগলো ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও।